ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله أما بعد شيخ أبو البشر يدك برشنا كل سن যে আমাদের সমাজে বিবাহ করার সময় উকিল থাকে তাদের স্বামী স্ত্রীর মতামত নেন আসলে উনি আসলে ওকিল ওকিল আর ওলি পার্থক্য আছে ওকিল উনি ওলির পক্ষ থেকে তাদেরকে সম্মত করানোর জন্য বা রাজি করানোর জন্য তারা তাদের সামনে গিয়ে অনুমতির জন্য যান অনুমতি অনুমতির জন্য তাদের কাছে যান এটি কোনো সমস্যা নেই এবং এটি ওলিও ইচ্ছা করলে পারেন যিনি অভিভাবক অলি বলতে বোঝায় নিজের মেয়ের বাবা এবং নিজের মেয়ের দাদা এবং তার ছেলে যদি থাকে আগের ঘরের বা অন্য কোনো অথবা তার ভাই এ জাতীয় যারা আছে চাষা এবং যাকে ওসিয়ত করা হয়েছে তার বাবা হয়তো নাই বাবা ওসিয়ত করে গেছে যাকে তাকে তো সেই হিসাবে মূলত কাজটি হচ্ছে দায়িত্ব হচ্ছে বাবার যিনি অলি এবং যাদের কথা বললাম যারা বলি তাদের তো সে তিনি ইচ্ছা করলে আবার রেখেছেন তিনি যদি ওই উপস্থিত থাকেনও তবু ইচ্ছা করলে যে কোন লোককে বলতে পারেন যে যে তুমি অনুমতি নিয়ে আসো তাদের থেকে এটি জায়েজ আছে তো সেই হিসাবে ওই লোক অভিভাবক হিসেবে এটি করে থাকে অভিভাবকের পক্ষ থেকে অভিভাবকের পক্ষ থেকে উকিল হিসেবে করে থাকে উকিল মানে অভিভাবক যেমন অ্যাডভোকেট যাদেরকে বলি আমরা ওই অ্যাডভোকেটকে কেন অ্যাডভোকেট বলা হয় যেহেতু সে আসলে আপনার মামলা আপনি উঠাইতে পারবেন না নিজে সেই জন্য একজন একজনকে দিয়ে মাধ্যম ধরে এটা উঠেতে হয় নিয়ম করতে তো সে অনেক ফ্যাস বুঝে অনেক কিছু বুঝে অনেক কথা বুঝে সেই জন্য শরীয়তের এপেক্ষে ইসলামের একটি একটি বিরাট অধ্যায় রয়েছে ওয়াকালা যে যে কোনো কাজ অন্যকে দিয়ে করানো শরীয়তে জায়েজ আছে যেমন আপনি বাজার খরচ করাবেন অন্যকে দিয়ে আপনার ঘর ভাড়া দিচ্ছেন নিজে দেওয়া দরকার কিন্তু আর একজনকে রাখছেন আপনি এটা করতে হয়তো টাকা দিয়ে রাখেন অথবা টাকা ছাড়া রাখেন যেভাবে রাখেন তো সেই হিসাবে ওই লোকটা যে কাজ করে অনুমতি নিয়ে আসে স্বামী এবং মেয়েদের পাত্র এবং পাত্রীর সেই হিসাবে তারা সে আসলে উকিলের ওয়ালির অভিভাবক ওলি বলা হয় যিনি বিবাহর সম্মতি যার সম্মতি ছাড়া বিবাহ হবে না হাদিসে বলেছেন ছাড়া কোনো বিবাহ হয় না ও এবং দুজন সাক্ষী যেন যারা নেবান সাক্ষী যারা নাম তথা নামাজ পড়ে দেখতে দিনদার মনে হয় এরকম মানুষ তাদের অনুমতি তাদের সম্মতি ব্যতীত বিবাহ হবে না সেজন্য ওরা ইচ্ছা করলে অলি সরাসরি গিয়ে অনুমতি নিয়ে আসতে পারেন আর না হয় তিনি কাউকে ওকিল হিসাবে পাঠায় অর্থাৎ তার কর্মনির্বাহক হিসাবে পাঠিয়ে এ অনুমতি নিয়ে আসেন এতে কোনো সমস্যা নেই এবং শরীরের দৃষ্টিতে এটি জায়জ আছে আর ও উকিলকে যদি বাপ বলা হয় সেটি শরীরাতে সম্পূর্ণ হারাম কেন বাপ হইতে পারেন না বাপ একজনই আর শ্বশুরকে বাপ বলা হয় আমার দেশের প্রচলন এটা সরেই কোনো বিধান না যেহেতু কিছু শরীয়তের মধ্যে নেই যে কোনো দেশে যে কোনো যা জায়গায় একটা প্রচলন আছে প্রচলন কোনো শরীয়ত বিরোধী না যেমন মানুষ সৌদি আরবে একজন দেখলে চুমি করে চুমা দেয় তো এটা তাদের নিয়ম এটা কেউ নিষেধ করে না এটা তাদের দেশের নিয়ম

যেভাবে বললাম যে চাচা নিজের শ্বশুর এবং শাশুড়ি এবং এদেরকে বাবা ডাকায় এই জন্য যে এটা হচ্ছে আমাদের দেশের একটা নিয়ম একটা কালচার তো এতে কিছু না যেহেতু বাবার সমান বয়সী আমরা সাধারণত অনেক সময় কথা প্রসঙ্গে একজনকে বলি বাবা আপনি এদিকে আসেন মানে খুব আদর করে তো এরকম কি জাস্ট বিষয়টা যেমন বুড়া মানুষকে দেখলে বাবার বয়সী বলি বাবা ডাকে অনেক সময় চাচা ডাকে এরকম এই বিষয়গুলো কোনো দোষের কিছু না এগুলি দেশের প্রচলন হিসেবে বলা হয় মূলত এগুলি কোনো আসলে বাবা না কিন্তু ওকিলকে বাবা ডাকার কোনো নিয়ম নাই এবং তাকে দেখা গেছে বাপের মতো সম্মান করে পরবর্তীতে দাওয়াত দিয়ে পরবর্তী বিভিন্নভাবে তাকে খাওয়ায় ইয়ে করে আপ্যায়ন করে এবং তাকে বলে যে উকিল বাবা উকিল বাবা কোনো শব্দ নেই আর সে কোনো বৃদ্ধ ব্যক্তিও না যে আপনি তাকে বাবা ডাকবেন আপনার বাবার সমবয়সী বৃদ্ধ ব্যক্তি জরুরি না মানে সে আপনার বাবার সমবায়সী হোক বা না হোক তাকে সব সময় বাবা রাখবেন এরকম না সে শ্বশুর শাশুড়িকে বাবা রাখা আমাদের নিয়ম কিন্তু ওকিলকে বাবা রাখার যে নিয়ম হচ্ছে সেটা ভুল এটা আসলে একটা ভুল প্রচলন কেন সে আসলে কেউ না কেন শ্বশুর শাশুড়ি হচ্ছে বাপের মতো তাকে ওই বাপ ইচ্ছে তাকে ইচ্ছে করলে স্ত্রী দেখা দিতে পারবে আপনার স্ত্রী আপনার আব্বাকে দেখা দিতে পারবে এটি হচ্ছে শরীয়তের নিয়ম কিন্তু উকিলকে তো দেখাইতে পারবে না তা সে কিভাবে বাবা হতে পারে তো বলতে পারেন ও কি আমার আমার স্ত্রী আমার বাবাকে দেখা দিতে পারবে এটা কিসের এটা কোরআন একাডেমি আছে তো সেই হিসাবে শ্বশুরকে দেখা দিতে পারে পুতের বউ পুত্রবধূ সেই হিসাবে কিন্তু ওয়াকিলকে ওকিল সম্পর্কে শরীয়তে কোথাও কথা নাই তাকে দেখাইতে পারবে এমন কোনো কথা নাই সে হচ্ছে ওই সে হচ্ছে ওলির পক্ষ থেকে কার্যনির্বাহক ব্যক্তি সে পরে ওকিল বাবা হয় এবং কিভাবে হয় এটা লাল্লাই জানে আমরা শরীয়তে গেলে কোনো ব্যক্তি দেখি না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার